আসসালামু আলাইকুম, কার ডিলারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা মূলত রিকন্ডিশন গাড়ি জাপান থেকে ইম্পোর্ট করে থাকি। সো বেসিক্যালি আমরা বলছিলাম লাস্ট ভিডিওতে যে আমরা হচ্ছে রেগুলারলি এখন থেকে আমাদের যে গাড়িগুলো আমরা হচ্ছে ইম্পোর্ট করতেছি, যে গাড়িগুলো আমাদের রেগুলারলি জাপান থেকে আসতেছে, যেগুলো হচ্ছে আমরা শোরুমে ডিসপ্লেতে থাকতেছে, অথবা যেগুলো হচ্ছে আপনার আমরা ইভেন ডেলিভারি পর্যায়ে আছে, মানে আমরা হচ্ছে এই গাড়িগুলো ডেলিভারি করবো আর কি। সো ডেলিভারি করার আগে আমরা জাস্ট ছোট্ট করে একটু রিভিউ করার চেষ্টা করবো, আমরা যেটা আগে বলছিলাম আর কি, ওই হিসাব করে আমরা প্রত্যেকটা গাড়ির মানে জাস্ট আজকে হচ্ছে মানে জাস্ট একটা মানে ওভারভিউ একটা দিয়ে যাব। আর বেসিক্যালি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা মানে তিনটা আছে, 2013 অ্যাকুয়া, একটা হচ্ছে লেদার প্যাক যেটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি, দেন হচ্ছে আপনার জি প্যাকেজ, মানে লেদার প্যাকেজের পরেই হচ্ছে এটা, মানে হায়ারের দিক থেকে জি প্যাকেজের গাড়ি। এর ভেতরে কিছু ইন্টেরিয়রের এবং এক্সটেরিয়রের কিছু পরিবর্তন আসবে, ওটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। অ্যান্ড দেন এটা হচ্ছে এস প্যাকেজের গাড়ি, আমাদের কাছে এই মুহূর্তে যেটা লোয়েস্ট প্যাকেজ আছে এটা হচ্ছে এস প্যাকেজের গাড়ি। আপনার এস প্যাকেজে পুশ টু সব কিছুই থাকবে, বাট বেসিক্যালি যেটা আপনার মানে চারটা প্যাকেজ হয় মূলত আকুয়াতে, লেদার প্যাক, জি প্যাকেজ, এস প্যাকেজ, এল প্যাকেজ। এল প্যাকেজটা বেসিক্যালি আমাদের কাছে নাই এখন, কারণ হচ্ছে আপনার চাবি স্টার্টের গাড়ি এল প্যাকেজ, সো এল প্যাকেজটা একটু কম চলে, যার কারণে আর মেনু আপনার ডোরের যে ব্যাক সাইডটা ওটা হচ্ছে আপনার মানে ব্যাক ডোর যেগুলো আর কি, ওগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি কাজ করে, যার কারণে হচ্ছে আপনার ওই গাড়িগুলো বাংলাদেশে খুবই কম চলে। সো আমাদের হচ্ছে নেক্সটে, এর আগেও আমরা বেশ কয়েকটা এল প্যাকেজের গাড়িও সেল করছি, যাদের হচ্ছে একটু বাজেটটা কম তাদের জন্য হচ্ছে এল প্যাকেজের গাড়িটা মূলত পারফেক্ট। সো এরপর থেকে আমরা ট্রাই করবো যে এল প্যাকেজের যদি কোনো গাড়ি আসে ওটার হচ্ছে একটা মোটামুটি একটা রিভিউ আমরা করে দেওয়ার জন্য আর কি ইনশাল্লাহ ট্রাই করবো। সো আমরা যদি এখান থেকে শুরু করি, সরি, আর আর দুইটা গাড়ি আছে, মানে প্রিয়াস ফ্যামিলি আজকে আমাদের মূলত ভিডিওটার মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার প্রিয়াস, আপনার মানে অনলি প্রিয়াস যেটাকে বলে, এটা চেসিস হচ্ছে ZBW30। সো এটা 5-seater হয়, আর এটার হচ্ছে আপনার এটার ভেতরেও বেশ কয়েকটা গ্রেডিং আছে, এটা হচ্ছে বেসিক্যালি এস গ্রেডের গাড়ি। সো তারপরে আমাদের কাছে আছে হচ্ছে প্রিয়াস আলফা, এটা হচ্ছে আপনার বেসিক্যালি 7-seater গাড়ি, এটা চেসিস হচ্ছে ZBW40। সো 40-র মানে প্রিয়াস আলফার ভেতর দুইটা চেসিস হয় আবার, একটা হচ্ছে ZBW40, একটা হচ্ছে ZBW41। সো ZBW40টা হচ্ছে এটা, এটা মানে 40 যেগুলো সব হচ্ছে 7-seater হবে, এটা একটু হাই গ্রেডের গাড়ি, এটা হচ্ছে এস টিউন ব্ল্যাক, এটা এটা যদি এস টুরিং অথবা জি টুরিং হতো তাহলে ডাবল প্রোজেকশন লাইট আসতো, যেহেতু এস টিউন ব্ল্যাক সেহেতু ডাবল প্রোজেকশন লাইটটা নাই। এটা যদি মানে আপনার হচ্ছে জি টুরিং অথবা এস টুরিং তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার ডাবল প্রোজেকশন লাইট থাকতো, এরকম আরেকটা লাইট এখানে থাকতো। সো এটা হচ্ছে আপনার এস টিউন ব্ল্যাক, মানে এস থেকে একটু হাই গ্রেডের গাড়ি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিকেল টিকেল আছে, মডেলিস্টটা কিটটা আছে এখানে, সো ফগ লাইটটা আছে এখানে আপনার অরিজিনাল, যেটা সাধারণত খুব কম আসে আর কি। দেন হচ্ছে আপনার নিকেল বিটগুলো থাকবে, ডোরে নিকেল বিট থাকবে, নিচে নিকেল বিট থাকবে, এটা হচ্ছে জাস্ট আপনার ইসের ডিফারেন্স। আর হচ্ছে আপনার ব্যাক সাইডে যেটা এই গাড়িটার সবচেয়ে ইন্টারেস্টিং যেই ব্যাপারটা সেটা হচ্ছে আপনার লাইটটা, মানে এটা যদিও একটা এক্সট্রা কাভার বাট আসলে লুকিং আমার মনে হয় এটার জন্য খুব ভালো একটা লুকস আসছে গাড়িটার। এই গাড়িটাতে হচ্ছে আপনার স্টিয়ারিং মানে লেদার স্টিয়ারিং থাকবে, মানে সফট লেদার স্টিয়ারিং, মানে যেটা হচ্ছে আপনার ড্রাইভিংয়ের সময় এটা খুবই আপনাকে একটা ফিল দিবে, ভালো একটা মানে খুব স্মুথ একটা জিনিস। আর স্টিয়ারিং কন্ট্রোলার যেটা দেখতে পাচ্ছেন এটাকে অনেকে ক্রুজ কন্ট্রোল বলে, বেসিক্যালি দিস ইজ নট এ ক্রুজ কন্ট্রোল, এটা হচ্ছে জাস্ট মাল্টিমিডিয়া ফাংশন, আপনি এখান থেকে হচ্ছে আপনার টেম্পারেচার, তারপর হচ্ছে এসি, ভলিউম টলিউম ইত্যাদি এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনি করতে পারবেন। আর এখানে যে সেটটা আসছে আমরা যদি একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখি, মানে এখানে এসডি কার্ডটা এখনও লাগানো নাই, সো ওভারঅল মানে সব কিছু আমি এখনও দেখাইতে পারবো না। সো ওভারঅল যদি আমরা দেখতে চাই, এটা খুব মানে ইন্টেরিয়রটা খুবই ভালো, আমার কাছে খুব পছন্দ হয়েছে এই লেদার, মানে এই যে লেদার ইয়াটা, মানে এটা হচ্ছে কাভার, এই কাভারটা আসলে রেগুলারলি আসে না জাপানে, যে ইউজ করছে আই থিঙ্ক সে এই জিনিসটা আসলে প্রপারলি খুব ভালো একটা ইউজ করছে সে। আর এটা 4-pointer গাড়ি, মাইলেজ হচ্ছে এটা ছিল 1,09,000 kilometers। অ্যান্ড আর কি দেখানো যায় এখানে, রুম লাইট এখানে দেখতে পাচ্ছেন, রুম লাইটগুলো তো আপনার এখানে আপনার রুম লাইট ছাড়াও এখানে আপনার রোড থেকে প্রোটেকশন পাওয়ার জন্য এখানে হচ্ছে আপনার ইয়ে আছে, এটার ভিতরে আয়নাও দেখতে পাচ্ছেন। মিটারটা যদি আমরা দেখতে পাই এটা মানে ফুললি এই গাড়িগুলো হচ্ছে আপনার ডিজিটালাইজড করছে আর কি, এখানে অরিজিনাল মাইলেজটাও আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, 1,09,522 kilometers, 1,09,000 সামথিং ছিল, আমরা যখন পোর্ট থেকে নিয়ে আসছি সো তখন হচ্ছে আপনার একটা রান করছে অ্যারাউন্ড 300 kilometers মতো একটা রান হয়েছে গাড়িটা। এটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেগ স্পেসটা ফুল, মানে মোটামুটি আমি হচ্ছে 5'5". সো যারা হচ্ছে 5'5" উপরে আছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা না, কারণ আমার এক
যে ক্লায়েন্টই গাড়িটা নিছে আর কি, উনি হচ্ছে মোটামুটি অনেক লম্বা, অনেক টল আর কি। সো আই থিঙ্ক হি ইজ নিয়ার অ্যাবাউট 6'5" সামথিং এরকম। সো সে বসে দেখছে মোটামুটি তার জন্য ভালো কমফোর্টেবল। যারা হচ্ছে আপনার মানে একটু লং জার্নি করতে পছন্দ করেন, যেমন হচ্ছে ট্যুরে যাইতে পছন্দ করেন, আমার মনে হয় এটা তাদের জন্য খুব এক্সিলেন্ট হবে। কারণ আমি নিজে হচ্ছে মংলা থেকে আসার সময় ফুল রাস্তায় এই গাড়িটার ভিতর ছিলাম। সো আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে। এখন চলে আসি ব্যাকসিটে। সো ব্যাকসিটের স্পেসটা কেমন আছে এটা জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে আপনার মোটামুটি মানে ব্যাকসিটের পজিশন। এখানে আপনার চাইলে হেডটা রাখার জন্য মোটামুটি স্পেসও আছে। আর এটা হচ্ছে আপনার সিট বেল্ট পেছন থেকে বাঁধার জন্য। সো এখানে যদি লেগ স্পেস দেখেন, বাচ্চাদের জন্য তো 100% এটা পারফেক্টই। আমার মনে হয় আমার মতো মানে যারা বেশি হেলদি না, মোটামুটি শুকনা টুকনা, তাদের জন্য এটা পারফেক্ট, এখানে পারফেক্টলি তারা বসতে পারবে। সো এখানে হচ্ছে আপনার মোটামুটি মানে এটা একটা ট্রু 7-সিটার বলতে যেটা বোঝায়, কেউ যদি মানে 7-সিটের জন্য অনেকে হচ্ছে নোয়া টোয়া কিনে, আমার মনে হয় ট্রু 7-সিটার কারোর যদি 7-সিট দরকার রেগুলারলি মানে বাসা সবাই কিনে, যাদের ফ্যামিলি একটু বড়, তাদের জন্য আমার মনে হয় এটা একটা পারফেক্ট গাড়ি। সো এখানে আপনার হ্যান্ডরেস্ট, এখানে খুব রিল্যাক্সে বসে যাওয়া যায়। আমরা যখন মংলায় ছিলাম, আমরা হচ্ছে আমার কাজিন টাজিন সবাই মিলে 7 জনের গাড়িতে উঠছি, বাট আমার কাছে লোডটা ওইভাবে মনেই হয় না যে এত লোড। বা যদি ব্যাগ ডালাই যাই তাইলে আমরা দেখতে পারবো, যদি মানে সত্যি বলতে কি 7 জন বসার পরে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আপনার ইয়াটা থাকে না, মানে স্পেসটা থাকে না, লাগেজ থাকে যেগুলো ক্যারি করার জন্য। সো বেসিক্যালি কেউ যদি হচ্ছে আপনার ট্যুরে মানে মানে যারা ট্যুর পছন্দ করেন একসাথে যদি 7 জন যান, সো ওই ক্ষেত্রে আসলে অতটা ভালো ই আসবে না, মানে লাগেজ টাকেজের স্পেসটা আসবে না। সো দেখা গেলো তখন লাগেজ ক্যারি করার জন্য আপনার হচ্ছে আর একটা মানে গাড়ি লাগবে, অথবা এটারে সামা অন্যভাবে পাঠানো লাগবে। সো যাই হোক, আপনার কেউ যদি আপনার ইয়ে চান, মানে 5 জন যদি কখনো যান, এটাকে কিন্তু খুব স্মুথলি এটাকে মানে বসাই দিয়ে এখানে আপনি এখানে খুব সুন্দরভাবে লাগেজ ক্যারি করতে পারবেন, সুপার স্মুথ। যদি 5 জন যান তাহলে খুব রিল্যাক্সে আপনার এখানে লাগেজ টাগেজ রাখা যাবে, খুব ভালো স্পেস আছে। আর যদি কেউ 2 জন যান অনলি, যারা নিউলি ম্যারিড অথবা মানে যাদের ফ্যামিলি মেম্বার কম, সো তারা হইলে মানে ফুল স্পেস চলে আসবে আর কি, এখানে মোটামুটি ভালো স্পেস আছে। তো আমার মনে হয় যে তাদের জন্য খারাপ না, যারা হচ্ছে একদম মানে ডেফিনেটলি ট্যুরে যখন আমরা যাই তখন তো হচ্ছে আপনার সাধারণত লোকজন বেশিই থাকে। সো 5 জন যাওয়ার পরে আমার মনে হয় একটা এনাফ স্পেস এখানে আছে আর কি লাগেজ টাগেজ ক্যারি করার জন্য। এটা হচ্ছে 2013-এর প্রিয়াস, মানে অনলি প্রিয়াস আর কি। প্রিয়াসের ব্যাপারে কিন্তু এখন আরেকটা জিনিস বলি, আমাদের এখন পর্যন্ত প্রিয়াসের কনফিউশনটাই দূর হয় নাই, কারণ আমরা দেখতেছি প্রিয়াস, প্রিয়াস আলফা, প্রিয়াস প্লাস, তারপর হচ্ছে আপনার প্রিয়াস PHB, সো অনেকগুলা প্রিয়াস আছে। সো আমরা অনেক সময় জানি না যে কোনটা এক্স্যাক্টলি কী জিনিস, আমরা প্রিয়াস খুঁজতেছি, বাট ওটা হচ্ছে এক্স্যাক্টলি প্রিয়াস আলফা, ঠিক আছে? মানে প্রিয়াস আলফার ভেতরে আবার দুইটা, একটা হচ্ছে 5-সিটার, একটা হচ্ছে 7-সিটার। আর যেটা অনলি প্রিয়াস, এটা চেসিস কোড হবে হচ্ছে ZBW30, আর এটা হচ্ছে আপনার 5-সিটারই হবে মাস্ট, 7-সিটার হবে না। আর এটার ব্যাক শেপটা স্লাইটলি ডিফারেন্ট। আমরা যদি জাস্ট এক জলকে মানে ব্যাক শেপটা একটু দেখাইতে চেষ্টা করি, মানে আপনারা অনেকে হয়তো ফ্রন্ট সাইড দেখে না টের পেলেও মানে ব্যাক সাইড দেখে মোটামুটি টের পাবেন যে কোনটা হচ্ছে প্রিয়াস, কোনটা প্রিয়াস আলফা। এটার যেই মানে আমার কাছে পার্সোনালি প্রিয়াসটা ভালো লাগে মানে প্রিয়াস আলফার চাইতে, কারণ ওইখানে 7-সিটার হওয়ার কারণে মানে এটা হচ্ছে আপনার যে শেপটা মানে খুব সুন্দর স্পোর্টি একটা লুক আছে, মানে আপনার স্পয়লার আছে। তো ওভারঅল মিলে মানে আমার কাছে এটা পার্সোনালি ভালো লাগে। এটা 7-সিটার হওয়ার ফলে এটার আসলে মানে একটু ডিফারেন্ট শেপ আর কি, স্লাইটলি ডিফারেন্ট। এটাতে সিঙ্গেল হেডলাইট আসছে আপনার, এটা একটু হাই গ্রেড হলে ডাবল প্রজেকশন থাকতো আই থিঙ্ক। আর হচ্ছে আপনার ইন্ডিকেটার লাইট আসছে, এটার ভিতরে আবার ফগ লাইটটা নাই। এটা যদি হাই মানে এস প্যাকেজের উপরে হইতো, জি অথবা অন্য কোনো প্যাকেজ হইতো, সেক্ষেত্রে আপনার নিকেল বিটিট এগুলো আসতো। সো এটা আসলে বেসিক প্যাকেজ। স্টিয়ারিংটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখছি যে আগের স্টিয়ারিংটা আপনার হচ্ছে লেদার, মানে লেদারের গ্রিপটা ছিল, গ্রিপিংটা লেদারের ছিল, আর এটার ভেতরে হচ্ছে আপনার অনলি মানে হাই কোয়ালিটি মানে প্লাস্টিক আর কি। সো বেসিক্যালি মানে এস গ্রেড, তো যার কারণে আসলে সবই লো। যদি আমরা একটু হাই গ্রেডে যেতাম তাইলে হচ্ছে একটু একটু করে মানে এই ছোটো ছোটো চেঞ্জের কারণেই হচ্ছে প্যাকেজগুলো আসলে মূলত চেঞ্জ হয়। পানির পট রাখার জন্য আসলে এটা, এখানে একটা কম্পার্টমেন্ট আছে, আর এখানে আপনার হ্যান্ডরেস্টের জন্য আসলে এটা খুবই ভালো, এটা অনেক গাড়িতে থাকে না অনেক সময়, বাট প্রিয়াসে মোটামুটি আমার মনে হয় যতগুলো দেখলাম মোটামুটি অ্যাভেলেবেল আর কি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে বলা হয় নাই এটার ক্ষেত্রেও আর প্রিয়াস আলফার ক্ষেত্রেও, সেটা হচ্ছে আপনার এখানে পার্কিং লাইট, মানে এটা ফুললি ইলেকট্রিক গাড়ি আর কি, মানে ইলেকট্রিক গাড়ি বলতে মানে ইলেকট্রিক ফাংশনগুলো চলে আসছে এখানে,
পার্কিংটা এখানে হাতে দিয়ে দিছে, যেটা হচ্ছে বেসিক্যালি মানে আপনার গিয়ার শিফটিং এর ভিতরেই পার্কিংটা ছিল। আমরা যদি এটার মিটারটা অন করব যখন, আমরা সাথে সাথে দেখতে পারবো হচ্ছে আপনার প্রিয়াসটা চলে আসবে এখানে, ওয়েলকাম টু প্রিয়াস। অ্যান্ড এটা হচ্ছে আপনার ওভারঅল মিটারটা, মিটারটা আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন ডিসপ্লে সেটিংসের মাধ্যমে। সো এখানে আপনি বুঝতে পারবেন যে মানে কখন ইলেকট্রিক মানে কখন হচ্ছে চাকা চার্জ দিচ্ছে হচ্ছে আপনার মানে ব্যাটারিকে, কখন ব্যাটারি মানে সাপ্লাইগুলো মানে অন মানে ডিস্ট্রিবিউট করতেছে, যখন গাড়িটা রানিংয়ে থাকবে তখন আসলে এই জিনিসগুলো ফুললি বোঝা যায়। আর এখানে একটা জিনিস দেখেন, মানে গিয়ার যে শিফটিংয়ের যে ব্যাপারগুলো, ডি নিউট্রাল মানে রিয়ার ব্যাক, তারপর হচ্ছে নিউট্রাল, তারপর ড্রাইভ ড্রাইভ, বিতে হচ্ছে আপনার ওভার স্পিড যেটা, তারপরে হচ্ছে পার্কিং, পার্কিংটা ফুললি হচ্ছে আপনার হাতে কন্ট্রোল আর কি, এখান থেকে আপনার কন্ট্রোল করতে পারবেন ফুললি পার্কিংটা। এখন আপনি চাইলে চলে গেল আর ফুললি ইলেকট্রিক, মানে এই গাড়িটা ফুললি যেই জিনিসগুলো আছে সেটা ফুললি মানে আপনার হচ্ছে আপনার আপডেটেড করছে আর কি। যদি হচ্ছে আমরা এটার ব্যাক স্পেস দেখি, মানে যেহেতু ফাইভ সিটার আগেই বলছি, সো এই দুটাই শেষ, ওটাতে যেরকম আর একটা পেছনে রো ছিল এটাতে নাই এক্স্যাক্টলি। সো এখানে সিটটা একটু সামনে আগানো আছে, এটা হচ্ছে ড্রাইভিংয়ের আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড। সো আমার মনে হয় যে লেগ স্পেস যদি আপনারা চিন্তা করেন, লেগ স্পেসটাও আই থিঙ্ক খুব ভালো আছে, আর যারা মোটামুটি টল আছেন তাদের জন্য আমার মনে হয় যে এটাতে প্রবলেম হবে বলে মনে হয় না, কারণ মোটামুটি ওই হিসাব করে আসলে গাড়িগুলো বানানো হয়। তো সো বেসিক্যালি মানে মাইলেজের কথা যদি আমরা মানে সিটিং ক্যাপাসিটি খুব লাক্সারিয়াস, খুব মানে খুবই ভালো আমার মনে হয়। যদি আমরা একসাথে তিনজন বসে দেখি আমার মনে হয় যেটা আর একটু বেটার হবে। আমি একটু কম স্বাস্থ্যবান মনে হয় এখানে, তাছাড়া দুজনই মোটামুটি স্বাস্থ্যবান। সো বেসিক্যালি তিনজন বসার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব ভালো একটা মানে স্পেস মানে কভার করে ফেলছে আর কি। সো যারা হচ্ছে আপনার মোটামুটি আরও টল আরও মোটা তারাও বসলে আমার মনে হয় তেমন একটা প্রবলেম হবে বলে মনে হয় না। যদি ব্যাকডালাটা দেখি, এটার ভেতরে পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে, যেটা হচ্ছে আপনার ওইখানে সেভেন সিটার মানে সাতজন বসার পরে আলফাতে যেটা ছিল না, এখানে পাঁচজন বসার পরেও আমার মনে হয় খুব পারফেক্ট একটা স্পেস এখানে আছে। আচ্ছা এখন যদি আমরা দেখি এখানে, এখানেও আই হোপ স্পেয়ার চাকা আছে, এখানে বাইলাক স্পেয়ার চাকা চলে আসছে আর কি, যেটা সাধারণত এখন খুবই কম আসে, যেটা মানে এটা খুব হাই টেকনোলজির গাড়ি, এই টেকনোলজিটাই মনে হয় এখানে মিস করছে আর কি, এখানে মানে লিকুইডটা দেয় নাই। সো যাদের হচ্ছে মানে যারা হচ্ছে লিকুইডটা চান মানে চান না চাকাই চান, তাদের জন্য হচ্ছে এটা প্লাস পয়েন্ট আর কি। সো সবগুলোর সাথে আবার আসবে না, আপনারা জাস্ট মানে এটা বাইলাক চলে আসছে, কারণ এইরকম একটা অ্যাডভান্স গাড়িতে এরকম একটা ওল্ড টেকনোলজি আসলে এটা থাকার দরকার ছিল না। সো আমার মনে হয় যে নেক্সট টাইম থেকে আমাদের এক্সপোর্টার যারা হচ্ছে পাঠাবে তারা ডেফিনেটলি এটাতে যদি লিকুইড না থাকে দিয়ে দিবে হোপফুলি। সো এখানে হচ্ছে ব্যাটারি, মানে যেটা হচ্ছে আপনার নর্মালি প্রিয়াসে থাকে আকুয়াতে থাকে হচ্ছে আপনার পেছনের সিটের একটা সাইডে, আর এটাতে হচ্ছে আপনার 12 ভোল্টের যে ব্যাটারিটা নর্মালি মানে যেখান থেকে আপনার নর্মালি আমাদের ইন্ডিকেটার লাইট টাইট হাবি যাবি এই জিনিসগুলো চলে সেটা হচ্ছে আপনার এই ব্যাটারিটা এখানে। এখন হচ্ছে আমরা যে গাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে আকুয়া। 2011 থেকে আসলে প্রিয়াস 1500 সিসি করা বাদ দিয়ে দিছে, তারপর হচ্ছে আপনার আকুয়া আসছে। বেসিক্যালি এই গাড়িটা বাংলাদেশে মানে জাপানে ডোমেস্টিক যেগুলো JDM আর কি, এগুলো হচ্ছে আপনার আকুয়া নামে চলে, আর আদার ওয়ার্ল্ড যেগুলো আছে USA সিঙ্গাপুর মালয়েশিয়া বিভিন্ন জায়গায় এটা প্রিয়াস সি নামে চলে। তো আমরা এখন তিনটা গাড়ির ভেতরে ফার্স্টে একটা জাস্ট ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে পাঁচটা প্যাকেজ হয়, সবচেয়ে লোয়েস্ট প্যাকেজ হচ্ছে আপনার L, দেন হচ্ছে S, তারপর হচ্ছে G, তারপর হচ্ছে G লেদার প্যাকেজ, দেন হচ্ছে আপনার GS। GSটা আসলে মূলত ফুললি মানে মডিফাইড স্পোর্টস ভার্সন যেটাকে বলে, GS মানে হচ্ছে G স্পোর্টস। সো আমরা যদি এখান থেকে আরম্ভ করি, এটা হচ্ছে আপনার লেদার প্যাকেজের একটা গাড়ি। তো যাই হোক, আসলে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা একটা হাই গ্রেডের গাড়ি হওয়া সত্ত্বেও এখানে হচ্ছে আপনার ফগ লাইটটা আসে নাই, ইন্ডিকেটার লাইটটা আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট এখানে আছে, সো যেহেতু হাই গ্রেডের গাড়ি প্রজেকশন লাইট থাকারই কথা আছেও। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার অরিজিনাল অ্যালয় রিম আসছে, টয়োটার অরিজিনাল এটা কিন্তু। সো অনেকেই এই ধরনের রিম কিন্তু নর্মালি বাজার কিনতেও পাওয়া যায়, অনেকে কিন্তু এটাকে বলে যে হচ্ছে আপনার অরিজিনাল রিম, বাট প্রত্যেকটা অরিজিনাল রিম না, এটা আসলে ওইভাবে আসলে বোঝাও যায় না, বাট এটা আসলে অত চকচকে না, এই জন্য আসলে মোটামুটি একটু আইডিয়া করতে পারবেন যে কোনটা হাই গ্রেড কোনটা লো গ্রেড। এখন যদি আমরা এটার ভেতরের দিকে দেখি, মোটামুটি মানে পর্যাপ্ত পরিমাণ জায়গা বলতে কি মানে মোটামুটি যারা খুব টল আছেন তাদের জন্য আমার মনে হয় খুব খারাপ হবে না, আপনি চাইলে আগে পিছিয়ে করে নিতে পারেন এটাকে। সো যতটুকু যার লাগে, আমার হচ্ছে এতটুকু লাগে আর কি, না সরি আরেকটু লাগে। সো এটা যদি আমরা স্টার্ট দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি
এটার অরিজিনাল মাইলেজ দিল হচ্ছে 94,000 সামথিং আর কি, এটা পোর্ট থেকে চলে আসছে যতটুকু চলছে আর কি। এই এটার যদি আমরা অ্যাভারেজ মাইলেজের কথা বলি, ম্যাক্সিমাম পাওয়া পসিবল আসলে 28-30 কিলোমিটার, আর মিনিমাম হচ্ছে আপনার 15 কিলোমিটার। 15-এর নিচে যদি নামে তাহলে ওটা খুবই অস্বাভাবিক, ব্যাটারিজনিত প্রবলেম অথবা ঠিকঠাক মতো হচ্ছে আপনার গাড়ি মেনটেন্যান্স করা হয় না, সার্ভিসিং ঠিক মতো করা হয় না। এটা হচ্ছে আপনার আবার প্রিয়াসের মতো, এটার ভেতরে ওই ইলেকট্রিক হ্যান্ডব্রেক না, এটার হ্যান্ডব্রেকটা হাতে। সো মানে ড্যাশবোর্ডের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার, এটা সবচেয়ে হাই কোয়ালিটি হওয়ার ফলে আপনারা যদি দেখেন, এটা হচ্ছে আপনার ফুললি মানে এটা হচ্ছে আপনার লেদার, মানে হাই কোয়ালিটি প্লাস্টিক যেটাকে বলে আর কি। আর এটার যে ডিজাইনটা আছে আর কি, খুব পারফেক্ট একটা ডিজাইন, খুব ভালো একটা টেক্সচার এখানে আছে, যেটা হচ্ছে আপনার মানে যারা হচ্ছে লেদার প্যাকেজের এই গাড়িটা মানে হাত দিয়ে ধরছেন তারা হচ্ছে মোটামুটি একটু ফিল করতে পারবেন খুব ভালো আসলে। এখন হচ্ছে মানে এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি, লেদার প্যাকেজের পরে হচ্ছে জি প্যাকেজটা আর কি। আপনার প্রজেকশন লাইট টাইট থাকবে। এটার ভিতরে আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে আপনার মাঝে মধ্যে এটাতে আপনার ইয়ে আসে কী বলে, ব্ল্যাকিশ হ্যালোজেন আসে আর কি, মানে দেখতে একটু সুন্দর। আনফর্চুনেটলি এটার ভেতরে ফগ লাইটটা নাই, এটা হচ্ছে আপনার অনেক সময় আসে অনেক সময় আসে না, যেটা আমি আগেও বলছি যে এটা হচ্ছে আমাদের হচ্ছে লোকালি আমরা লাগাই দিই। যদি ওভারঅল গাড়িটা একবার দেখে নেই, আর হচ্ছে আপনার আরেকটা জিনিস বলি, আকুয়া হচ্ছে মানে জাপানের ভেতর মোস্ট সেলিং গাড়ির ভেতর একটা, নট অনলি জাপান, ওয়ার্ল্ডের আদার কান্ট্রিগুলোর ভেতরেও আকুয়া মোস্ট সেলিং গাড়ি আর কি। বাংলাদেশেও এটা খুবই ভালো চলতেছে। সো ইন্টেরিয়রগুলো যদি দেখি, জাস্ট ফার্স্ট মানে যে জিনিসটা ডিফারেন্স জির সাথে মানে লেদার প্যাকেজের সাথে জির, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার সিটেরটা হবে চকলেট কালার, আর মানে সিটটা একটু মানে একটু কমফোর্টেবল, আর একটু কমফোর্টেবল আর কি। এস প্যাকেজের সাথে জি প্যাকেজের আসলে বেশি ডিফারেন্স নাই, জাস্ট স্লাইটলি ডিফারেন্স। সেটা হচ্ছে ম্যাক্সিমাম যেই ডিফারেন্সটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে আপনার এই সিটের ডিফারেন্সটাই। আর অনেক সময় এস প্যাকেজে মিটারটা আপনার হচ্ছে মানে এস আর জির মিটার মূলত সেমই থাকে, মাঝে মধ্যে হচ্ছে আপনার জি প্যাকেজে একটু হাই মানে আপনার হাই কোয়ালিটির মানে মিটার হয়, মাঝে মধ্যে হচ্ছে আপনার সেমও হয়। সো বেসিক মানে বেসিক্যালি যেটা দেখে আমরা মূলত চিনতে পারি যেটা এস আর এটা হচ্ছে জি, সেটা হচ্ছে মূলত এই এই সিটটা, সিটের কালারটা। আসলে আপনার এসে থাকে হচ্ছে আপনার ক্রিম কালার, আর এটাতে থাকে হচ্ছে অলওয়েজ হবে হচ্ছে আপনার এই কালারটা চকলেট কালার। আর ওভারঅল মানে এখানের যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে আপনার অলমোস্ট সেমসেমই, মানে অলমোস্ট বলতে ফুললি সেমই। মিটার টিটার সব কিছু যদি আমরা দেখি তাহলে ফুললি সেমসেমই, মানে একই জিনিস, জাস্ট ওইভাবে আসলে বলার কিছু নাই। আর এখানে আসলে মানে ড্রাইভিংয়ের যেই ব্যাপারটা আছে, মানে যে ড্রাইভার আছেন আমার মনে হয় যে মানে তার জন্য আসলে সামনে পেছনে নিয়ে আসলে মোটামুটি অনেক স্পেস এখানে আছে, যার যেখানে যতটুকু দরকার আমার মনে হয় এটা পারফেক্টলি আপনারা পেয়ে যাবেন। আর ওভারঅল যদি মানে হেড স্পেস অথবা আপনি ভেতরে সিট স্পেসের কথা চিন্তা করেন, আমার মনে হয় যে ওভারঅল খুব খারাপ না, খুব ভালো আছে। মূলত জির ভেতরে মানে এই এই সামান্য সামান্য জিনিসের জন্য আসলে প্যাকেজ ডিফারেন্স হয়। এটার ভেতরে যেরকম লেদারের স্ট্রিপটা আছে, এস প্যাকেজের ভেতর লেদার স্ট্রিপ থাকে না, এল প্যাকেজের ভেতর থাকে না। সবচেয়ে হাই গ্রেড যেটা আপনার হচ্ছে লেদার প্যাক ওইটার ভেতর থাকে, জিএস ভার্সনের ভেতর থাকে একটু ডিফারেন্ট টাইপের। সো আর স্টিয়ারিং কন্ট্রোলার যেটা আছে এখান থেকে আপনি চাইলে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। আর হচ্ছে আপনার ইকো মুড ইভি মুডের বাটনগুলো আছে মূলত এখানে, ইকো আর ইভির বাটনগুলো আসলে এখানে মূলত। এবার যদি ব্যাক সাইডটা দেখি, এস আর জি এস জি এল সবগুলোতে আসলে লেগ স্পেস আর ভেতরের রুমের যে স্পেসটা ফুললি সেম। সো হেড স্পেস যেটা আছে এটা লেদারেও যতটুকু পরিমাণ আছে, এসেও ততটুকু পরিমাণ আছে, জিতেও ততটুকু পরিমাণ আছে, জিএসেও ততটুকু পরিমাণ আছে। সো প্যাকেজের ডিফারেন্সে আসলে রুম স্পেসের কোনো ডিফারেন্সটা হয় না। আর লং জার্নির জন্য আমার মনে হয় যে আকুয়াটা অতটা পারফেক্ট গাড়ি না, বাট কেউ যদি চালাইতে চান, যদি কারোর একটাই থাকে গাড়ি, সো সেক্ষেত্রে এটা চালাইতে পারবেন আসলে, মানে অতটা কষ্টদায়কও না, আবার মানে 100% যে রিল্যাক্সটা পাবেন অন্য গাড়ির মতো অতটাও পাবেন না। সো বেসিক্যালি মানে এটা আসলে মূলত সিটি ড্রাইভের জন্য আসলে পারফেক্ট একটা গাড়ি। আর যদি আমরা এখন ট্যাঙ্ক স্পেসটা দেখি, ব্যাকডালার যে স্পেসটা আছে, সো ব্যাকডালার মোটামুটি মানে লং জার্নিতে যাওয়ার জন্য আসলে লাকেজ টাকেজ যদি কেউ নিয়ে রাখতে চান, আমার মনে হয় যে একদম খারাপ না, ওভারঅল যেটা আছে ভালোই আছে। এটার ভেতরে ওই যে নতুন যে টেকনোলজিটা আমরা যেটা নিয়ে আলাপ করতেছিলাম, ওই লিকুইড জেল যেটা, এটা এটাতেও আসছে। যদি মাঝে মধ্যে এরকম লাগে যে অনেক সময় মানে আমাদের অনেক মাল ক্যারি করা লাগে,
সো লোকজন মানে তখন যদি না থাকে আর মাল যদি ক্যারি করার লাগে, লাগেজ থাকে অথবা বিভিন্ন ধরনের জিনিস হইতে পারে, হয়তো অনেকে যারা আমাদের গার্মেন্টস ব্যবসায়ী আছে তাদের বিভিন্ন ধরনের মানে শিপমেন্টের মালামাল দেখছি অনেক সময় তাদের নিজস্ব গাড়িতে আসলে ক্যারি করে। সো তখন আসলে সিটটাকে ফুললি মানে সোয়াই দিয়ে এখানে ফুললি মানে আপনি মাল ক্যারি করতে পারবেন, এর জন্য আমার মনে হয় খুবই ভালো। এটার সাথে আসলে অরিজিনাল রিমটা আসে না, এটা আমাদের লাগানো রিম, আর এটার সাথে হচ্ছে আপনার জাপানের অরিজিনাল রিমটা আসছে। এটা হচ্ছে আমাদের লাস্ট যে গাড়িটা আমরা রিভিউ করবো আজকে, সেটা হচ্ছে আপনার এটা। এটা হচ্ছে আপনার 2013 এস গ্রেডের আকুয়া। সো আমাদের তিনটা মানে লোয়েস্ট গ্রেড হচ্ছে এল, তারপরে হচ্ছে এস। এস আসলে হচ্ছে আপনার পুশ স্টারটা চলে আসে, স্টিয়ারিংয়ের কন্ট্রোলার থাকে। এই এস মানে এস প্যাকেজের ভেতরে অনেক সময় হচ্ছে ব্ল্যাকিশ লাইটটা থাকে, এটার ভেতরেও মানে অ্যাজ ইউজুয়াল ফগ লাইটটা নাই। সো ওভারঅল মিলায় সব কিছু আমার মনে হয় খারাপ নাই, ভালোই আছে। মানে একটা ধরেন যে 14 লাখ টাকার ভেতরে আমার মনে হয় এর চাইতে পারফেক্ট গাড়ি আর হইতে পারে না, 14 থেকে 15 লাখ। অনেক সময় প্যাকেজের উপর ডিপেন্ড করে আসলে গাড়ির দাম মানে ভ্যারি করে। সো কেউ যদি জিএস নিতে চান সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি 2 থেকে 3 লাখ টাকা বেশি পে করা লাগে, আর এস নিতে গেলে আপনাকে এই মুহূর্তে আমাদের বাজারে পে করা লাগবে অ্যারাউন্ড 14 থেকে 14.5 লাখ টাকার মতো। কালারের উপর ডিপেন্ড করে প্রাইস ভ্যারিয়েশন হয়, কেউ যদি সিলভার কালারের গাড়ি চান অ্যাটলিস্ট 70 থেকে 80 হাজার অথবা অনেক সময় 1 লাখ টাকাও কমে পাবেন। যত আপনি কালারফুল গাড়িতে যাবেন, যত প্যাকেজ মানে একটু হাইয়ে যাবেন, প্যাকেজের উপর ডিপেন্ড করে মানে ডিপেন্ড করে তারপর হচ্ছে আপনার অপশনের উপর ডিপেন্ড করে প্রাইসগুলো অলওয়েজ ভ্যারি করে। সো আমরা যদি এটার সিটিং ক্যাপাসিটি দেখি, হাই কোয়ালিটি প্লাস্টিক আসলে, মানে আকুয়ার যে জিনিসগুলো সবচেয়ে বেটার করছে সেটা হচ্ছে আপনার খুব ভালো করে আসলে মানে এমন হাই কোয়ালিটি প্লাস্টিকগুলো আসলে এখানে ইউজ করা হয়েছে, আই থিঙ্ক এটা খুবই ভালো। আর হচ্ছে আপনার স্টিয়ারিং থেকে যদি আমরা স্টার্ট করি, সো এটার স্টিয়ারিংটা আমরা লেদার এবং জি প্যাকেজের ভেতর যেটা দেখছিলাম সেটা হচ্ছে আপনার স্ট্রিপ লেদার, মানে লেদারের স্ট্রিপটা এখানে আছে, বাট এটার ভেতরে আসলে লেদার স্ট্রিপটা নাই, এটার ভেতরে ওই যে প্লাস্টিক হাই কোয়ালিটি। সো জি এবং এসের ভেতরে যে মিটারটা আছে এটার ভেতরে সেম মিটার। আরেকটা জিনিস জাস্ট বলে রাখি, এটার ভিতরে একটা ডিফারেন্ট মিটার থাকে, মানে ওটার হচ্ছে ডুয়েল মিটার থাকে আর কি। যখন আমাদের ডুয়েল মিটারের গাড়ি আমরা বিক্রি করছি এর আগেও, সো যখন আমাদের ডুয়েল মিটারের গাড়ি আসবে এরপর থেকে মানে ডেফিনেটলি আমরা ওটার একটা রিভিউ করবো। আরেকটা জিনিস জাস্ট মোস্ট ইম্পর্টেন্টলি আমরা বলি, আকুয়াতে 99% গাড়ির হচ্ছে এই অরিজিনাল জাপানিজ মানে সেটটা থাকে, যেটা খুবই ভালো আপনার মানে অপশন থেকে আরম্ভ করে সাউন্ড কোয়ালিটি, মানে সাউন্ড কোয়ালিটি তো আসলে সেটের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে স্পিকারের উপর ডিপেন্ড করে, বাট হচ্ছে সেটের যে অপশনটা এই 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 সেটটার দাম হচ্ছে অ্যারাউন্ড মার্কেটে আপনি কিনতে গেলে 14 থেকে 15 হাজার টাকার নিচে এই সেটটা পাবেন না। আর আমরা যেই সেটগুলো আসলে লাগাই দিই সেই সেটগুলোর দাম হচ্ছে অ্যারাউন্ড 5 থেকে 6 হাজার টাকা। সো ডেফিনেটলি আপনারা অনেকেই হচ্ছে ইউএসবি পোর্টটা হাবি যাবে এই কারণে হচ্ছে আপনারা এই সেটটা অ্যাভয়েড করার চেষ্টা করেন। আমার মনে হয় যে এটা অ্যাভয়েড করা উচিত না, এটা খুবই ভালো সেট। সো আপনারা আস্তে আস্তে চালাইলে এটা হচ্ছে মোটামুটি বুঝতে পারবেন। এসির আপনার মানে বাটন থেকে আরম্ভ করে সব কিছু এখানেই থাকে, আর অ্যাজ ইউজুয়াল এটার হচ্ছে আপনার হ্যান্ডব্রেকটা হাতে, আকুয়ার সব গাড়িরই হ্যান্ডব্রেকগুলো আসলে হাতেই থাকে। সো এখানে আবার ইকো মোড আর ইভি মোডের বাটনগুলো হচ্ছে এখানে, আর অ্যাজ ইউজুয়াল আপনার পার্কিংটা এখানেও হচ্ছে আপনার প্রিয়াসের মতো ইলেকট্রিক পার্কিং না, সো এটার ভেতরে গিয়ার শিফটিংয়ে পার্কিংগুলো সেট করা হয়েছে। পেছনের স্পেসটা দেখি, সো পেছনের স্পেস মূলত এস জি। আসলে এটা বারবার বলার উদ্দেশ্য কি, অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে যে এস জি তারপর হচ্ছে আপনার এস জি এল তিনটারই কি ভেতরের স্পেসটা সেম কিনা, 100% সেম। সো যার কারণে আসলে এই জিনিসটা বারবার দেখানো, কারণ নাইলে একটা আকুয়া দেখাই দিলে আসলে ফুললি কভার হয়ে যেত, বাট আমি আসলে চেষ্টা করতেছি ফুলটা দেখাই দেওয়ার জন্য। সো এটাতে আসলে তিনজন মোটামুটি খুব ভালোভাবেই বসা যায়, যেটা এর আগেও আমরা দেখাইছি। তো এখানে মোটামুটি রুম স্পেস তো বলছি, আবারও বলি এটা হচ্ছে আপনার খুব ভালো আছে রুম স্পেস, স্পেসটা মোটামুটি খুব ভালো পাওয়া যায়। আজকে আসলে এই পর্যন্তই, আমরা চেষ্টা করলাম আমাদের সাধ্যমতো আসলে আপনাদেরকে বোঝানোর জন্য। এটা আসলে একটা ওভারঅল রিভিউ ছিল, আমরা এরপর থেকে আসলে প্রত্যেকটা গাড়ির ইনডেপথ রিভিউ যেটাকে বলে সেটা আমরা করার ট্রাই করব। তো যারা হচ্ছে আমাদের চ্যানেলগুলো রেগুলার দেখতে চান তারা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, প্লাস হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ আছে কার্ডিলার নামে। সো যদি আপনারা পেজটি লাইক দিয়ে রাখেন ডেফিনেটলি আমাদের কোন গাড়িগুলো হচ্ছে আমরা জাপানে কিনছি, কোন গাড়িগুলো হচ্ছে আমাদের শিপমেন্ট হয়েছে, কোন গাড়িগুলো আমাদের ঢাকায় পোর্টে রেডি মানে ঢাকা শোরুমে রেডি আছে, কোন গাড়িগুলো আমাদের পোর্টে আছে, সো ডেফিনেটলি এই সব জিনিসগুলো সম্বন্ধে আপনাদের একটা মোটামুটি আপনাদের কাছে একটা রেগুলার আপডেট পৌঁছে যাবে।